নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ডিটেলসে আলোচনা করব আপনারা ইতিমধ্যে জেনে গেছেন স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন শুরু হয়ে গেছে আর যারা এখনও জানেন না কিভাবে কোথায় এই স্বাস্থ্যসাথীর কার্ডের আবেদন করা হচ্ছে তারা এই ভিডিও থেকে জেনে নেবেন এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড থেকে কী কী পরিষেবা পাবেন কারা এই স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা থেকে বাদ যাবেন কিভাবে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে আর কি ফর্ম দেওয়া হচ্ছে সেগুলো জানতে পারবেন এক কথায় আজকের ভিডিও থেকে স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি তার আগে বলে রাখি যারা বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে নতুন এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন চলুন ভিডিও শুরু করা যাক দুয়ারে সরকার অভিযানে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নাম নথিভুক্তকরণ পদ্ধতি কিছু সাধারণ নির্দেশনা রয়েছে কী কী সেই সাধারণ নির্দেশনা জেনে নিই পরিবারের বিশদ বিবরণী যাচাই করতে খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথী নিবন্ধিত পরিবারগুলির তথ্য ভাণ্ডার সরবরাহ করা হবে খাদ্যসাথী তথ্য ভাণ্ডার থেকে উপলব্ধ পরিবারগুলিকে সরকারি প্রতিনিধিগণের মাধ্যমে শনাক্তকরণ করা হবে তাদের যারা এখনও স্বাস্থ্যসাথী কার্ড পাননি এবং পরিবারটি এই প্রকল্পের জন্য নিবন্ধিত কিনা তা জিজ্ঞাসা করা হবে যদি পরিবারটি ইতিমধ্যেই নিবন্ধিত হয়ে থাকে কিন্তু কার্ডটি খুঁজে পাচ্ছেন না তবে তাকে নকল কার্ডের জন্য পিইসি যেতে হবে যদি পরিবারটি নিবন্ধিত না হয় তবে ফর্ম বি দেওয়া হবে এবং সেটি পূরণ করে নিকটস্থ জিপি বা ওয়ার্ড অফিসে জমা দিতে অনুরোধ করা হবে যে সমস্ত পরিবার খাদ্যসাথী তথ্য ভাণ্ডারে অন্তর্ভুক্ত না তারাও ফর্ম বির জন্য আবেদন করতে পারবেন কিন্তু জিপি বা ওয়ার্ড অফিস কর্তৃক যথাযথ যাচাইয়ের পরে জিপি বা ওয়ার্ড অফিসে প্রাপ্ত সমস্ত ফর্ম বির সাথে সাথেই এস এন এ সার্ভারে নথিভুক্ত করা হবে আবেদনকারীর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠানো হবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন এস এন এ পোর্টালে আইডি জেলা কোড বা চলমান ক্রমিক নম্বর সহ নথিভুক্ত হয়েছে এস এন এ টিমের দ্বারা খাদ্যসাথী আইডি বা অন্যান্য সাধারণ কিয়ের ভিত্তি ওপর করে আবেদনগুলির প্রতিলিপিকরণের মাধ্যমে যে সমস্ত পরিবারগুলির কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের বাদ দেওয়া হবে প্রতিটি পরিবারের জন্য একটি নির্দিষ্ট ইউআরএন তৈরি করে নিবন্ধিত মোবাইলে এস এম এস পাঠানো হবে ইউআরএন জেনারেশনের সাত দিনের মধ্যে স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড প্রদান করা হবে জিপি বা ওয়ার্ড স্তরে ক্যাম্পের মাধ্যমে ক্যাম্পের তারিখ এবং স্থান উল্লেখ করে একটি স্লিপের মাধ্যমে উপভোক্তাগণকে অবহিত করা হবে এফ ও ফিল্ড কি অফিসার স্থানীয় সরকারি বা আধা সরকারি কর্মচারী স্মার্ট কার্ড বিতরণের সময় উপভোক্তাগণকে শনাক্ত করবেন এই ছিল কিছু সাধারণ নির্দেশনা এবার বলবো ফর্ম বি পূরণের জন্য আবেদনকারীকে কিছু নির্দেশনা দিয়েছে সে কি এই নির্দেশনা সেগুলোই জানব অনুগ্রহ করে সংশ্লিষ্ট কলামে আপনার জেলা বা ব্লক বা পৌরসভার নাম গ্রাম বা ওয়ার্ডের নামটি সঠিকভাবে উল্লেখ করুন পিনকোড সহ আপনার সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করুন শহর এলাকার জন্য দয়া করে বাড়ি বা ফ্ল্যাট নম্বর উল্লেখ করুন সেই সমস্ত পরিবারের জন্য অফিসের ঠিকানা প্রযোজ্য যেখানে পরিবারের কোনো সদস্য যে কোনো সরকারি সংস্থায় কেন্দ্রীয় বা রাজ্য বা আন্ডারটেকিং বা প্যারাস্টেটাল ইত্যাদি নিযুক্ত রয়েছে যদি এটি প্রযোজ্য হয় তবে অফিসের ঠিকানার বিবরণ উল্লেখ করুন যদি পরিবারে এমন কোনো সদস্য না থাকে তবে উপযুক্ত নয় বা না লিখবেন সংখ্যালঘু ভিত্তিক স্থিতি বা বর্ণভিত্তিক স্থিতি ইত্যাদি যথাযথভাবে টিক করা এবং ভুল তথ্য বাদ দিতে হবে পরিবারের কোনো সদস্য যদি কোনো সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতাভুক্ত থাকে তবে তা দয়া করে সঠিক বিকল্পটি চিহ্নিত করুন মানে ডব্লু বিএইচএস সি ইএসআই ইত্যাদি যারা সরকার বা সরকারি সংস্থা থেকে বেতনের সাথে চিকিৎসা ভাতা পান তবে দয়া করে সঠিক বিকল্পটি চিহ্নিত করুন পরিচয়ের প্রমাণ হিসাবে অনুগ্রহ করে খাদ্য সাথী কার্ড বা আধার কার্ডের একটি জেরক্স জমা দিন একটি পরিবারে কেবল একটি স্বাস্থ্য সাথী কার্ড থাকতে পারে এবং পরিবারের জন্য একাধিক কার্ডের আবেদন হটলিস্ট হতে পারে এবং দুটি কার্ডই অবরুদ্ধ হতে পারে স্বাস্থ্যসাথী প্রকল্পে যারা আগে অন্তর্ভুক্ত হয়নি সেই পরিবার কেবলমাত্র দুয়ারে সরকারের অধীনে শিবিরে আবেদন করবে জেলা কিয়স্ক এবং পার্মানেন্ট এনরোলমেন্ট সেন্টার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য সংশোধন সংযোজন বাদ দেওয়া যায় যদি কোনো পরিবার সরকার বা সরকারি সংস্থা থেকে বেতনের সাথে চিকিৎসা ভাতা পান তারা এই প্রকল্পে যুক্ত হতে চাইলে চিকিৎসা ভাতা ত্যাগ করতে হবে এই ছিল ফর্ম বি পূরণের কিছু নির্দেশনা এবার ফর্ম বিটা কি একটু দেখে নিই ফর্ম বি এর প্রথমে আছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে ব্লক বা মিউনিসিপ্যালিটির লিখতে হবে পঞ্চায়েতের নাম লিখতে হবে ভিলেজ বা ওয়ার্ডের নাম রেসিডেন্সিয়াল অ্যাড্রেস স্থায়ী বাসিন্দার অ্যাড্রেসটা দিতে হবে ঠিকানাটা দিতে হবে এদিকে আছে মাইনরিটি স্ট্যাটাস ইয়েস বা নো কাস্ট এস সি ওবিসি ডিপার্টমেন্ট যদি সে এমপ্লয়েড হয় বা কোনো চাকরি করে তবে তার ডিপার্টমেন্টের নাম লিখতে হবে ক্যাটাগরিটা লিখতে হবে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর নাম লিখতে হবে ফাদার্স নেম বাবার নাম লিখতে হবে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস অফিসের নাম এবং ঠিকানা লিখতে হবে যদি সে কর্মরত হয় মেম্বার মে পরিবারের প্রধান সদস্যার নাম লিখতে হবে মহিলা সদস্যের নামই হবে পরিবারের থেকে বয়স্ক সদস্যের নাম লিখতে হবে সেক্স ফিমেল না মেল এস বয়স লিখতে হবে রিলেশন মোবাইল নাম্বার খাদ্য সাথে আইডি নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটা লিখলেই হবে আবেদনকারীর সই করতে হবে এবার ফর্ম পূরণের নির্দেশাবলী ফর্ম পূরণের জন্য কিছু নির্দেশ রয়েছে আপনার বসবাসকারী জেলা ব্লক বা পৌরসভা গ্রাম বা ওয়ার্ডের নাম সঠিক লিখতে হবে বসবাসের ঠিকানা সম্পূর্ণ লিখতে হবে শহর অঞ্চলের ক্ষেত্রে বাড়ির নম্বর সঠিকভাবে লিখতে হবে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি কোনো দপ্তরে কর্মরত থাকেন তাহলে সেই দপ্তরের নাম ও ঠিকানা লিখতে হবে দপ্তর ও বিভাগের স্থানে পুনরায় দপ্তর যথা এবং বিভাগ লিখতে হবে যদি কর্মরত না থাকেন তাহলে এগুলি না লিখতে হবে সংখ্যালঘু অবস্থা ও সম্প্রদায় সরকার পোষিত স্বাস্থ্য বিমার সাথে যুক্ত কিনা পরিবারের কোন সদস্য চিকিৎসা ভাতা পান কিনা কলমে সঠিক উত্তরে টিক দিন এবং ভুল তথ্যটি কেটে দিন আবেদনপত্রের সাথে আবেদনকারীর একটি সঠিক পরিচয়পত্রের জেরক্স জমা দিতে হবে পরিবারের কোনো সদস্য যদি সরকার পোষিত স্বাস্থ্য বিমার উপভোক্ত হন তাহলে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না যারা সরকার বা সরকারি সংস্থা থেকে বেতনের সাথে চিকিৎসা ভাতা পান তারা এই প্রকল্প যুক্ত হতে চাইলে চিকিৎসা ভাতা পাবেন না স্বাস্থ্যসাথী নথিভুক্তকরণের জন্য আবেদন পদ্ধতি স্বাস্থ্য স্বাস্থ্যসাথীদের নথিভুক্তকরণের জন্য যোগ্যতা পশ্চিমবঙ্গের প্রতিটি অধিবাসী এই প্রকল্পের আওতাভুক্ত হবে যদি পূর্বতন স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড না পেয়ে থাকে পরিবারের কোনো সদস্য যদি সরকার পোষিত স্বাস্থ্য বিমার উপভোক্তা না হয় সরকারি সংস্থা থেকে বেতনের সাথে চিকিৎসা ভাতা না পেলে স্বাস্থ্যসাথীতে নথিভুক্তকরণের জন্য করণীয় উপরোক্ত শর্তাবলী প্রযোজ্য না হলে পরিবারের যে কোনো সদস্য নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করে পূরণ করা ফর্ম বি জমা দিতে হবে ফর্ম বি প্রয়োজনীয় তথ্যের তালিকা পরিবারের প্রতিটি সদস্যের নাম ঠিকানা মোবাইল নম্বর খাদ্যসাথী নাম্বার বা আধার নাম্বার ফর্ম বিয়ের সঠিক কলমে ভরতে হবে ক্যাম্পে নথিভুক্তকরণের সময় প্রয়োজনীয় তথ্যের তালিকা পরিচয়পত্র রূপে খাদ্য সাথী অথবা আধার কার্ড সাথে রাখতে হবে আবেদনপত্র গ্রহণ হওয়ার বার্তা সকল নথিভুক্তকরণের বার্তা আপনার দেওয়া মোবাইল নম্বরে চলে যাবে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড পাওয়ার সময়সীমা নথিভুক্তকরণ প্রক্রিয়া সাত দশ দিনের মধ্যে সফলতার সঙ্গে সম্পন্ন হয় রসিদে উল্লেখিত স্থান ও কালে স্মার্ট কার্ডটি পাওয়া যাবে নথিভুক্তকরণ রসিদ সরকারি ব্যক্তি দ্বারা প্রতিটি বাড়িতে দেওয়া হবে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডটি পাওয়ার জন্য পুনরায় আসার প্রয়োজনীয়তা রসিদে উল্লেখিত নির্দিষ্ট স্থান ও দিনে সব পরিবার উপস্থিত হয়ে আঙুলের ছাপ দিয়ে এবং ছবি উঠিয়ে স্মার্ট কার্ডটি তৎক্ষণাৎ পাওয়া যাবে নির্দিষ্ট দিনে নথিভুক্তকরণ ক্যাম্পে না আসতে পারলে কী করণীয় মপ আপ ক্যাম্প ব্যবস্থাপনায় পুনরায় নথিভুক্ত করার সুযোগ পাওয়া যাবে স্থায়ী নথিভুক্ত কেন্দ্র ব্লক অফিস বা মহকুমা অফিস বা ব্যুরো অফিসে যে কোনো কর্মদিবসে নথিভুক্ত করে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডটি পাওয়া যাবে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও সকল সদস্যদের নাম নথিভুক্ত নেই স্বাস্থ্যসাথী সদস্যদের নাম নথিভুক্ত করা ও বাদ দেওয়া যায় স্বাস্থ্যসাথী কার্ডে নামের বানান ভুল আছে দুয়ারে সরকার ক্যাম্পে সংশোধনের ব্যবস্থা নামের সাধারণ বানান ভুলের জন্যে স্বাস্থ্যসাথী পরিষেবা পেতে কোনো অসুবিধা হয় না জেলার স্বাস্থ্যসাথী কিয়স্ক বা পিইসিতে নামের বানান সংশোধন করা হয় স্বাস্থ্যসাথী কল সেন্টারের সহায়তা স্বাস্থ্যসাথী সংক্রান্ত সব রকম সহায়তার জন্য নম্বর হলো এক আট শূন্য শূন্য তিন চার পাঁচ পাঁচ তিন আট চার এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই স্বাস্থ্যসাথী সংক্রান্ত সকল তথ্য জানা যাবে এই ছিল স্বাস্থ্য স্বাস্থ্যসাথী সংক্রান্ত সমস্ত তথ্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো